আর দেখতেই পাচ্ছ একদম উঁচুতে দাদা চেপে আছে ওইখানে, ওইটা প্রায় 100 ফুটের বেশি হতে পারে। পাশের উপরে পা রেখে পুরো কাজ করছে অত উঁচুতে, দেখো কতটা রিস্ক নিয়ে দাদারা এটা কাজ করছে শুধুমাত্র আমাদের জন্য। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। আর আজকে আমরা এসেছি বুর্জ খলিফা দেখতে। হ্যাঁ, দুবাই কলকাতার পরে পরে আমাদের আসেন চলে বুর্জ খলিফা। উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্র, উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্র। তো তোমরা জানো আগের বছর কলকাতাতে শ্রীভূমিতে বুর্জ খলিফা হয়েছিল, এবছর আমাদের আসানসোলের মেন ধুমাতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কাজ চলছে, আর দেখতেই পাচ্ছ এইটা মোটামুটি 120 ফুট 130 ফুট মোটামুটি যাবে বলেছে দাদারা, আমরা জিজ্ঞেস করে জানতে পারলাম। আর এটাও বললো নাকি এখানে প্রায় 3000 বাসের কাজ হচ্ছে এই প্যান্ডেলে। আর দেখো এখানে বাস রাখা আছে, বলছে নাকি প্রয়োজন পড়লে এখানে আরও বাস নিয়ে আসবে। মানে আসানসোল এরিয়া এই মেন্দমাতে বুর্জ খলিফা একটা আলাদাই জাঁকজমকপূর্ণ পুজো হতে চলেছে। আর সব থেকে এখানে স্পেশাল কথা হলো এটাই যে কলকাতার যে প্যান্ডেলটা হয়েছিল সেই কলকাতার প্যান্ডেলে যারা বানিয়েছিল সেই দাদারাই এখানে এসে বানিয়েছে, আর দেখতেই পাচ্ছ অত উঁচুতে কাজ করছে। দেখো কতটা রিস্ক নিয়ে দাদারা এটা কাজ করছে শুধুমাত্র আমাদের জন্য। দুর্গাপুজো বাঙালিদের এত বড় উৎসব, মানে এমনভাবে এটা পালন করা হয় যে দাদারা কত রিস্ক নিয়ে সেই জিনিসগুলো কাজগুলো করছে শুধুমাত্র আমাদের জন্য। এটা শুধুমাত্র আমাদের জন্য। আর আমাদের পার্সোনালি রিকোয়েস্ট আছে চলো ঘুরবো খাবো চ্যানেলের, যে এবছর তোমরা এই জায়গাটাকে মিস করো না। এলো যে মা তো ঠিক এই জায়গাটাতেই মা দুর্গাকে রাখা হবে, এই যে এইখান থেকে সামনে থেকে আপনারা দর্শন করতে পারবেন এই জায়গাটাতে। এখন হয়তো ফাঁকা লাগছে কিন্তু পরে জিনিসটাকে খুব ভালোভাবে ডেকোরেট করা হবে। তুই উপরে একবার দেখা, কাজ হয়েছে ভাই, কত হাজার বাসের কাজ হয়েছে এখানে, তুই দেখ কি লাগছে। দেখো ঘন বাস, দেখো দেখ কিছু দেখাই যাচ্ছে না, উপরে এত কাজ হয়েছে, এত বাসের কাজ এখানে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে আজ আমরা ঢাকের ঠেমকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন